এনপিআর, এনআরসি, এনআরপি, এনপিআর, না জানি ভারতবর্ষে থাকতে পারব না পারব না, ভারতবর্ষে থাকতে পারব না পারব না, ভারত স্বাধীন হবার পর থেকে, ভারত স্বাধীন হবার পর থেকে এই কেন্দ্রীয় সরকার যেদিন ক্ষমতায় এসেছে তার আগে পর্যন্ত ভারতের হিন্দু মুসলমান শিখ ঈসাই শান্তির সঙ্গে বসবাস করছিল। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা নিয়ে জীবন যাপন করছিল, আজকে করছে। কিন্তু এই ভারতে এমন একটা সরকার ক্ষমতায় এসে গেল, যে সরকার ক্ষমতায় আসার পরে দেশের কিভাবে উন্নয়ন হবে, ভারতের কিভাবে উন্নয়ন হবে, কলকারখানা কি করে বাড়বে, সে চিন্তা ভাবনা এই সরকারের মোটেই নয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, ভারতের ছেলে মেয়েরা, তারা কি করে জব পাবে, চাকরি পাবে, চাকরিতে যুক্ত হবে, এ চিন্তা ভাবনা মোটেই নাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত আমার ভারতবর্ষের মেয়েরা ছেলেরা কিভাবে আগিয়ে যাবে, এ চিন্তা ভাবনা মোটেই নাই। এই সরকারের একটাই চিন্তা, একটাই ভাবনা, একটাই উদ্দেশ্য, ভারত হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করো, আলাদা করো, এদের মধ্যে দূরত্ব লাগাও, দূরত্ব করো, এদের মধ্যে দ্বন্দ্ব লাগাও, এদের মধ্যে দণ্ডা লাগাও, এদের মধ্যে মারামারি করাও, এদের মধ্যে কাটাকাটি করাও, এদের মধ্যে খুনাখুনি করাও, করিয়ে আখেরে লাভ হবে আমাদের, আমাদের ভোট ব্যাংক মজবুত হবে, ঠিক না বেটি? জোরে বলুন। এই ভারত, বিশেষ করে এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার ভারত, ভালোবাসার বাংলা। আপনারা সকলে জানেন, ভারতবর্ষের মানুষ জানে, এই সরকার ক্ষমতায় আসার পরে আমার ভারতবর্ষের সংবিধানকে ভেঙে চুরমার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। একদিকে তিন তাল্লাক, একদিকে তিন তাল্লাক, এক লোকসভায় পাস করে দিচ্ছে, আইন তৈরি করছে, আর একদিকে 370 ধারা, 370 ধারাকে শেষ করে দিল, একের পর এক আইন। তারপরে আবার সিএ আইন পাস করছে। খুব ভালো করে শুনুন, ভুল বুঝবেন না। এ সরকার যেদিন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ 370 ধারাকে তুলে দিল, 370 ধারাকে তুলে দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা, তার কত বড় দায়িত্ব, কত বড় দায়িত্ব! তিনি 370 ধারাকে তুলে দিয়ে তিনি কি বলেছিল জানেন? দরকার হয় দেখে নেবেন। তিনি বলেছিল এক দেশ এক আইন, বলেছিল না? কেউ জানেন না? জানেন না? এক দেশ এক আইন, অর্থাৎ এই ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের সঙ্গে সমান আইন, মানুষের জন্য সমান আইন হবে, কাশ্মীরের জন্য আলাদা আইন কেন হবে? হ্যাঁ, 370 কেজি তুলে দিয়েছিল। আর সেই সরকার, সে
সিএ যখন পাস করছে লোকসভায়, আইন পাস করে নিল, তার মুখে কি কথা? তার মুখে এই কথাটা বেরিয়েছিল যে বলেছিল এক দেশ এক আইন, তার মুখ দিয়ে আবার একটা কথা বেরোচ্ছে, এই ভারতে যারা উদ্বাস্তু এসেছে সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক, সে আফগানিস্তান হোক, তাদের সিটিজেনশিপ দেওয়া হবে। মুসলমানদের নাম মুখে নিয়েছে, আওয়াজ মুখে নিয়েছে, তাহলে যে বললো এক দেশ এক আইন, তাহলে এক দেশ এক আইন হলো হলো। আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন, একে লাল সাহেব সরকার এসে গেছে, আমরা ভারতবাসী, এনাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে। না জানি ভারতবর্ষের মানুষ যদি ঘুরে প্রশ্ন করে এ অমিত শাহ এ নরেন্দ্র মোদী তোমরা কি অরিজিনাল ভারতীয়, তার প্রমাণটা দাও, আমার মনে হয় সন্দেহ থাকছে দেখাতে পারবে কিনা। আজকে আমি আপনাদের এইটা দিয়ে আসছিলাম, কি পাহাড় হাই স্যার, এই যে যেটা আসছিলাম বাবাইয়া ভিসিয়া বাবা, হ্যাঁ দুশিয়া কি বলে যে আসছিলাম সরু রাস্তা, আমার অসুবিধা হচ্ছে তার বক্তব্য শুনতে, এ ভাই বক্তব্য শুনতে অসুবিধা হচ্ছে না তো, আসছিলাম দুদিকে দেখি আমার ভাই বোনেরা হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, টালি টালি লেগে আছে, গরিব সব আছে। হ্যাঁ ওই মানুষগুলোকে যদি বলা হয় তোমাদের ইয়ে কি বলে দলিল দেখাও, কত বছরের যে 71 সালের দলিল দেখাও, পারবে তো, পারবে দেখাতে? রেশন কার্ডটা ঠিক মতন নামটা ভুল আছে, ভোটার লিস্টে ঠিক মতন নাম ওঠে নে, তোমার চক্রান্ত কি এতে ঘরে তাড়াবার? আমার হিন্দু ভাইয়েরা খুশিতে বাগে বাগ বাগে বাগ হয়ে গেছে, অমিত শাহ বলে দিয়েছে এই ভারতে যারা হিন্দু, অর্থাৎ যারা পাকিস্তান থেকে এসেছে, যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা আফগানিস্তান থেকে এসেছে, তাদের এখানে জায়গা দেওয়া হবে, মুসলমানদের নাম নাই। এ হিন্দু ভাইয়েরা খবরদার খবরদার, তোমরা এখানে সিটিজেনশিপ পাবে, পাবার আগে অমিত শাহকে বলো, নরেন্দ্র মোদীকে বলো, 14 লাখ হিন্দুকে আসামে ডিডেন্সের ক্যাপেজে আটকে রেখেছো, ক্যাম্পে আটকে রেখেছো, আগে ওদের ছাড়ো, তবে তোমার কথা বিশ্বাস করব। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? 10টা মুরগিকে খুললাই ভরে রেখেছে, 10টা মুরগিকে খুললাই ভরে রেখেছে, আর 10টা মুরগি বাইরে আছে, এদের ঘরে বলছে তোরা যারা মুরগি আছিস তোদের ঘরে বাইরে রাখবো, মোরগগুলোকে ওর মধ্যে ভরবো। মানে মোরগ কারা? মুসলমান। মুরগি কারা? আমি বুঝাবার জন্য বলছি, ভুল বুঝবেন না, মুসলমান হিন্দু। মুরগি ভাই তোদের ঘরে বলছে ঢুকাবো না, খুশিতে লাফালাফি করিসনি, লাফালাফি করার আগে আগে বল এ বাড়িওয়ালা তুই আমার ওই ভাইগুলোকে বোনগুলোকে মুরগিগুলোকে ঢুকিয়ে রেখে দিছিস, ওইগুলোকে বের কর, তবে তোকে বিশ্বাস করব। আমার ভাষা বুঝতে পাচ্ছেন? পাচ্ছেন? অতএব আসুন, আমি এওয়াজ এখানে করতে না এলো আমার বলতে বাধ্য হতে হচ্ছে। আজকে সারা ভারতবর্ষের বিশেষ করে হিন্দু মুসলমান, আর বিশেষ করে মুসলমানরা, আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, আছি না নাই জোরে বলুন, আমরা ভারতে থাকতে পারবো না পারবুনি, আমাদের জায়গা দেওয়া হবে না হবে রে। এই মুসলমান ভারতে থাকতে পারবো না পারবুনি, রেশন কার্ডটা ঠিক মতন দেখাতে পারবো না পারবুনি,
ভোটার লিস্টটা ঠিক মতন নাম দেখাতে পারবো না পারবো না, আইডেন্টি কার্ডটা ঠিক দেখাতে পারবো না পারবে না, এর জন্য পাগল মানুষ এখন থেকে সব ঠিক করছে, সংশোধন করছে না করে রে, এর জন্য বলুন কি সংশোধন করবেন? আমার একটা নাম ছিল জানেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ তোহা সিদ্দিকী, কি বললাম, মোহাম্মদ সিদ্দিকী, সেটা করে দেওয়া হয়েছিল মোহাম্মদ তোহা, তয়কার হয়াকার তোহা সিদ্দিকী, সেটা সংশোধন করতে দিলাম, সংশোধন হয়ে এসেছে কি হলো জানেন, মোহাম্মদ তুফা সিদ্দিকী। আগে তো তবে একটু সংশোধন হতো, আর এখন সংশোধন করলে যা সব ভুল ছিল আরো ভুল আসছে, ঠিক না বেটি, আরো ভুল আসছে। আমার ভাইপোর নাম হচ্ছে মোহাম্মদ তেবিয়ান সিদ্দিকী, মোহাম্মদ তেবিয়ান সিদ্দিকী, আর ভোটার লিস্টে নাম এসেছে মোহাম্মদ টেলিফোন সিদ্দিকী, মোহাম্মদ টেলিফোন সিদ্দিকী। আমি মিথ্যা বলিনি, আল্লাহর কসম বলছি, শুনুন কম কি বলবো আর আল্লাহ রে কান্ন বলি, হ্যাঁ কোথায় গেলি রে, বেরো না, সব কত দেখাবো, এই দেখেন একটা মুসলমানের নাম আছে, নাম হচ্ছে বীরেন্দ্রনাথ মণ্ডল খাতুন, আর মায়ের নাম মেঘনাথ মণ্ডল বিবি, কিছু বুঝতে পাচ্ছেন? হ্যাঁ সব কত দেখাবো সব, যাক ভুলে ভরা, ভুলে ভরা। এইদিকে অমিত শাহ বলছে সিএ এনআরসি করব, বলে না আর জোরে বলেন না, বলে না করব, আর মমতা ব্যানার্জি কি বলছে করতে দেব না, ও বলছে করবই আর এ বলছে করতে দেব না। এবার আপনারা আমাকে প্রশ্ন করুন, হুজুর আমরা কি করব বলেন, আপনারা নরেন্দ্র মোদীর কথা অমিত শাহর কথা শুনবেন না, শুনেছেন মরেছেন।